বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের জেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শহরের ফরিদপুর উচ্চ বিদ্যালয় শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু। প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন ক্ষণ জন্ম নেতা। দেশের সংকটময় মুহূর্তে তিনি জাতির সামনে এসে দাঁড়িয়েছেন এবং নেতৃত্ব দিয়েছেন। জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ রাজীব হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট সৈয়দ মোদারেস আলী ইচ্ছা, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মহানগর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মনিফ হাসান ক্যাপ্টেন সোহাগ সহ অন্যান্য নেতাকর্মী। সভায় প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপি নেতা মোস্তাক হোসেন বাবলু। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিকেলে নগরকান্দা উপজেলা বিএনপি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু।